হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের কাছে প্রতিবারের মতো চলে এসেছি নতুন চ্যালেঞ্জ নিয়ে। আজকের চ্যালেঞ্জ বলো কি আছে? আজকে আছে হচ্ছে পটেটো চিপস, আছে ওয়েফার, দুটো করে ওয়েফার খাওয়া হবে। আমার পটেটো খুব ভালো লাগে। আর আছে পটেটো চিপস, ওর এখানে আছে পাঁচটা চিপস আর দুইটা ওয়েফার, আর আমার কাছেও আছে পাঁচটা চিপস আর দুইটা ওয়েফার। যে আগে শেষ করবে, যে আগে শেষ করবে সে হবে উইনার। তবে কন্ডিশন আছে কিন্তু, এই খাওয়ার সময় চিপস খাওয়ার সময় যদি নিচে পড়ে যায় সেগুলো কিন্তু আবার তুলে খাওয়া লাগবে। তুমি খাও, আমি পড়ে না। হ্যাঁ, যদি পড়ে যায় ছিঁড়তে গেলে হয়তো ঠাস করে ছিঁড়ে ফেলবে, পড়ে যাবে, তখন কিন্তু ওটা না খেয়ে রাখলে কিন্তু সেটা কিন্তু হবে না। তাহলে আমি শেষ করে ফেললে আমি কিন্তু ফার্স্ট। তুমি ফার্স্ট, বুঝেছি। অবশ্যই খেলা শেষে যে হেরে যাবে তার জন্য থাকবে পানিশমেন্টের ব্যবস্থা। আজকে কোনো গিফট নেই, গিফট নেই আজকে, শুধু পানিশমেন্ট, কোনো গিফট হবে না। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আমি তো ফার্স্ট হবো, দেখো কি জন্য শাস্তি আছে সেটা দেখা যাক। তো চলো শুরু করা যাক, শুরু করি আমাদের চিপস চ্যালেঞ্জ। হ্যাঁ বলো বলো বলো, ওয়ান নো 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 থ্রি টু ওয়ান এন্ড গো। বলেছিলাম একটা কেচি দিতে, কেচি দেয় নাই, বলছে হাত দিয়ে ছিটতে। এই আজকে আমি ফার্স্ট হবো, বুঝছে? খুব ভালো বাজাচ্ছে না কেন? মা কি বড়, শট করা। তুই আমাটা খেয়ে নিলে কেন? খুব টেস্ট লাগে। খুব টেস্ট না? জানি না, আমার তো তুমি খেয়ে নেবে। ওই আমার কথা ভালো লাগে। তোর মজার কথা বলি, আমার যখন বিয়ে হয় নতুন নতুন, ওটা একটু শেষ, তখন আমি তো এগুলো খুব পছন্দ করি। আমার শরীরে এতগুলো নিয়ে আসতো, আমার যে শ্বশুর না, আমার যে কাকা শ্বশুর, উনিও এতগুলো করে আমার ওয়েফার নিয়ে আসতো নতুন নতুন। আমি খুব খাইতাম, এখন একটু পুরান হয়ে গেছি, একটু বড় হয়ে গেছি, তাই আর একটু বেশি খাই না, নিজেই খেয়ে খাবার দিয়ে দিই। তাকে খুব খেত, নিয়ে এসে দিত, নতুন নতুন ছিল, নতুন বইয়ের আদর সবসময়। আমাদেরকে চিনো চিনতো না কেউ, আমাকে নিমন্ত্রণ দিত ওদের দিত না, এখন অবশ্য আর চিনে না, আর নিয়ে এসে দেয় না, চিন না, শেষ, আরেকটা খাবো, ছেড়ে দাও। সবকিছু শিখতে হয় মানুষকে, ছিঁড়ে খাওয়াটাও শিখতে হয়। এখন দেখো কেমন লাগে, ছিঁড়ে দাও করবার টাইম। এখন নিজে খাওয়া লাগবে মাসে। আমার এটা খুবই ভালো লাগে। এখন ওয়েফারই খাওয়ানি। কি মিষ্টি না, ওটা একটু দিয়ে দাও, দাও এখানে দাও। বন্ধু এগুলো কিন্তু আমি বানাইনি, এগুলো কিনে নিয়ে আসছি। কেন, তোমার কাছে না এগুলো? সবই গাছের চিপস তো গাছের বলো আজকে খুব কড়া
বোমা তো ছাড় দেবো না, একটা ছিটতে আমার একটা খাওয়া উচিত। আমার দাঁতে এত পাওয়ার নেই, আমি এবার এগুলো না মুলে দিয়ে খাই। ওইগুলো খুব ভালোবাসে, আমিও কি খুব ভালো লাগে আমার, মুচমুচে মজাদার চিপস। আমাকে বেশি চিপস দিছো, তুমি কম নিয়েছ, সমান সমান, পাঁচ পাঁচ দশ। তুমি এগুলো বানাতে পারো, প্রতিদিন বানিয়ে আমাকে খাওয়াবা, আজকে ফার্স্ট হয়ে যাও, এরপর আবার পাঁচটা নিচে দিব, কথা দিলাম। তাহলে আমাকে শেষ করতেই হবে, যদি না পারো তাহলে এক মাসে কোনো চিপস খাওয়াবো না। ও আমার থেকে একটা বেশি আগে এলে হবে না, এলে তো উঠায় খাও। উঠাও উঠাও উঠাও, ওই আর একটা আসছে, এর চ্যালেঞ্জ হচ্ছে, আসতে খাওয়ার কোনো হিসাব নেই। আমি খাই, তুমি খাইছো, ওর একটা আমার দুটো, যাই নাকি হয়, মনে হচ্ছে আজকে ও দিতে যাবে, আমি পানিশমেন্ট পেয়ে যাবো, তো দেখা যাচ্ছে হয় খাওয়া ছেড়ে দিয়েছে। তুমি রাখছ, কে রাখছ সেটা দেখতে পাচ্ছি, আমাকে একটা জিরো দাও তো।
বন্ধুরা আমার কাছে দুটো ছিল, ও স্বপ্ন শেষ করে দিয়েছে। আমার একটু দেরি হয়েছে ছিটতে, ও খুব ছিটতে পারে হাতে খুব তাড়াতে। আমি মুখ দিয়েছি তাও ছিটছিল না, তাই আমি হেরে গেলাম আর আমি জিতে গেলাম। তো এখন পানিশমেন্ট পাবে সে? না, নেব না। তো পুরস্কার নেবা? হ্যাঁ, তো পুরস্কার নাও। আমি কি তোমার বাড়ির জঙ্গল নিতে এসেছি ডাস্টবিন এর লোক? তো বন্ধুরা ফিরে আসছি পানিশমেন্ট নিয়ে। ফিরে এসেছি পানিশমেন্ট নিয়ে। আমার পানিশমেন্ট না, খুশি নিজের পানিশমেন্ট নিজেই খুশি। আমি কারণ জানি, আমার জন্য ভালো পানিশমেন্ট আছে আজকে। ওর সামনে দেখা দাও আছে, সেজন্য বুঝতে পারছে যে কি পানিশমেন্ট ওর জন্য আজকে। তো দেখা যাক আজকে। আজকে পানিশমেন্ট হচ্ছে উপকারী জিনিস, তবু হয়তো অনেকে খেতে পারবে না। সেটা হচ্ছে সরিষার তেল, কাঁচা সরিষার তেল। সরিষার তেল আছে, সাথে আছে কালো জিরা, তার সাথে আছে লবণ, একদম মিশানো আছে। তো এটা অনেকের জন্য উপকার, আবার অনেকে খেতে পারবে না। দেখা যাক, পানিশমেন্ট হিসেবে খাও। আচ্ছা, তোমার যখন পানিশমেন্ট দেওয়া হয় তোমাকে সহজ সহজ কাঁচা কুচা জিনিস খাওয়ানো হয়, তো এটা তো সবচেয়ে বিশ্রী খাবার। বিশ্রী খাবার না, এটা একদম ঔষধি একটা খাবার। সরিষার তেল আমার গন্ধই ভালো লাগে না। খাটি সরিষার তেল কিন্তু এটা, বুঝছো, একদম খাটি। তো খাটি তো আমার কি, আমি তো সরিষার তেলের গন্ধই সহ্য করতে পারি না। কিন্তু খাওয়া লাগবে তো, সরিষার তেল ভালো জিনিস, ঠান্ডার জন্য অনেক ভালো। আমার ঠান্ডা নেই। ঠান্ডা লাগতে কতক্ষণ খাও, খেলে আর লাগবে না। চুমুক না তাড়াতাড়ি। দেখি আমারই গায়ের মতো কেটে উঠছে। খেয়েছে, একটু খেয়েছে, একটু খেয়েছে, সমস্যা নাই, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।